ইরানের সামরিক উপগ্রহ মার্কিন ঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে। ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর ওয়ান মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অ্যারোস্পেস ডিভিশন নূর উপগ্রহকে গত এপ্রিল মাসে মহাকাশে পাঠিয়েছিল। সেই উপগ্রহ এখন কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদের পূর্ণাঙ্গ এবং অত্যন্ত উজ্জ্বল ও প্রাণবন্ত চিত্র পাঠিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। নূর উপগ্রহের মাধ্যমে পাঠানো চিত্রে পুরো বিমান ঘাঁটির অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। আমেরিকার 13,000 সেনা মোতায়েন রয়েছে উদেইদ ঘাঁটিতে। IRGC জানিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 নামের এই মহড়া পরিচালনার সময় নূর উপগ্রহ থেকে মার্কিন বিমান ঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র গ্রহণ করা হয়। IRGC-র এই মহড়া ইরানের সামরিক উপগ্রহ থেকে নজরদারিতে রাখা হয়েছিল। অন্যদিকে ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে তেহরানের উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরান বিরোধী এই নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে বিশ্ব জনমতকে পক্ষে আনতে মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক মধ্যপ্রাচ্য থেকে লন্ডন সফরে গিয়ে এই আহ্বান জানান। ব্রায়ান হুক দাবি করেন, ইরান অনির্দিষ্টকালের জন্য ইয়েমেনে যুদ্ধ বজায় রাখতে চায়। তিনি লন্ডনে দেওয়া বক্তব্যে আরও দাবি করেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে পশ্চিম এশিয়ায় আরও বেশি অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং সাগরের জাহাজ চলাচল হুমকির মুখে পড়বে। এর আগে ব্রায়ান হুক গত কয়েকদিন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি আরব দেশ সফর করেন। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী 18 অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু মার্কিন সরকার এই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে। তবে ভেটো ক্ষমতাধর রাশিয়া ও চীন বলে দিয়েছে, আমেরিকা ইরান বিরোধী এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাশ করাতে দেবে না। অন্যদিকে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানকে একসঙ্গে নিয়ে চীনের বৈঠক অস্বস্তিতে দিল্লি। দক্ষিণ এশিয়ার তিনটি দেশ নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকের পর বেইজিংয়ের সেই পদক্ষেপকে ঘিরে দিল্লিতে রীতিমতো অস্বস্তি তৈরি হয়েছে। ওই বৈঠকের পর চীনের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারী রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভকে পুনরুজ্জীবিত করতে তারা ওই দেশগুলোর সঙ্গে 4 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। কিন্তু বিশেষ করে নেপাল ও আফগানিস্তান, যেখানে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত, সেখানে দক্ষিণ এশিয়াতে চীনের এই তৎপরতা ভারতকে যথারীতি আশ্বস্ত রাখতে পারছে না। দিল্লিতেও পর্যবেক্ষকরা অনেকেই বলছেন, এই অঞ্চলে ভারতকে কোণঠাসা করার লক্ষ্যে যে চীনের এই পদক্ষেপ তা নিয়ে কোনো সংশয় নেই। গত 15 মার্চ সার্কভুক্ত দেশগুলো নেতাদের সঙ্গে কোভিড মহামারীর মোকাবেলা নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রায় 4.5 মাস বাদে অনেকটা একই ভূমিকায় দেখা গেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে, যার ডাকা বৈঠকে যোগ দিল দক্ষিণ এশিয়ার তিনটি দেশ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার ও পাকিস্তানের অর্থমন্ত্রী মখদুম খুসরু বখতিয়ারের সঙ্গে তার সেই বৈঠকে কথা হলো মহামারীর মোকাবেলা নিয়ে, আর সেই সঙ্গে এই দেশগুলোর অর্থনীতি আর চীনের BRI প্রকল্পকে কিভাবে চাঙ্গা করে তোলা যায় তা নিয়ে। কাবুল সহ দক্ষিণ এশিয়ার একাধিক রাজধানীতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন সাবেক ভারতীয় কূটনীতিবিদ গৌতম মুখোপাধ্যায়। তিনি বলেছিলেন, চীনের এই পদক্ষেপ অবশ্য পুরোপুরি অপ্রত্যাশিত নয়, কারণ ভারতের প্রতিবেশী দেশগুলোতে তারা বহুদিন ধরে সক্রিয় এবং কোভিড কূটনীতি সেই উদ্যোগকে সংহত করার একটা ভালো রাস্তাও বটে। পাকিস্তান ও নেপালের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা সুবিদিত, আর যদি আফগানিস্তান প্রসঙ্গে আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো ভারতের এতে বিচলিত হওয়ার বিশেষ কিছু নেই। কাবুল ও দিল্লির সম্পর্ক যথেষ্ট পরিণত, চীনের প্রচেষ্টা তাতে খুব একটা ছাপ ফেলতে পারবে না। আর চীন বহুদিন ধরে বেল্ট রোড ইনিশিয়েটিভে আফগানিস্তানকে যুক্ত করতে চেয়েছে, যদিও তাতে বিশেষ অগ্রগতি হয়নি। তবে দক্ষিণ এশিয়ার তিনটি দেশকে এক প্ল্যাটফর্মে এনে অভিন্ন ইস্যুগুলো নিয়ে চীনের আলোচনার এই উদ্যোগ অভিনব নিশ্চয়ই, আর এতে সরাসরি ভারতের সঙ্গে টক্কর দেওয়ারই মোটিভ দেখছেন দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক VIF-এর সিনিয়র ফেলো শ্রী রাধা দত্ত। তার কথায়, আসলে চীন দক্ষিণ এশিয়াতে যাই করে সেটা ভারতকে নিশানায় রেখেই করে, ভারত পটভূমিতে আছে সেটা মাথায় রেখেই এই অঞ্চলে চীনের যাবতীয় কর্মকাণ্ড আমি সেভাবে এই বিষয়টাকে দেখি। আর ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেভাবে তারা এতকাল সম্পর্ক গড়েছে বা গড়তে চলেছে তারও
উদ্দেশ্য একটাই, ভারতকে এই অঞ্চলে ক্রমশ কোণঠাসা করে ফেলা। তবে স্বাভাবিকভাবে এর একটা ইতিবাচক দিকও আছে, এতে এই অঞ্চলে অনেক অবকাঠামো প্রকল্প হয়েছে, যদিও সেটা অন্য গল্প, বলছিলেন শ্রী রাধা দত্ত। ভারতের অর্থনীতিবিদ ও আঞ্চলিক কানেক্টিভিটির বিশেষজ্ঞ প্রবীর দেও মনে করেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে চীনের বার্তাটা খুব পরিষ্কার, আর সেটা হলো ভারতের তুলনায় আমরা এই দেশগুলোকে অনেক বেশি কিছু দেখার ক্ষমতা রাখি। মহামারীর মধ্যে তারা যেভাবে এই দেশগুলোকে ত্রাণ ও প্রতিরোধ সামগ্রী দিয়ে কিংবা ভ্যাকসিন প্রকল্পেও যুক্ত করেছে, তাতে এই দেশগুলো চীনের প্রতি কৃতজ্ঞ। তারা বেইজিংয়ের কথায় এখন সহজে না বলতে পারবে না। ডক্টর দেয়া অবশ্য সেই সঙ্গেই মনে করেন, চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ বা বিআরআই নিয়ে উদ্দীপনা এখন অনেকটাই স্তিমিত। সংশ্লিষ্ট দেশগুলো চীনা ঋণের পরিণাম নিয়ে শঙ্কিত, কিন্তু বিআরআই এর একটা অংশ তিব্বতের লাসা থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত রেল যোগাযোগ, যেটা ট্রান্স হিমালয়ান কানেক্টিভিটি নেটওয়ার্ক নামে পরিচিত, সেটা নিয়ে বৈঠকেও আলোচনা হয়েছে। শ্রীরাধা দত্তর ধারণা, হাজারো বাধা সত্ত্বেও চীন কিন্তু এই প্রকল্পের রূপায়ণে মরিয়া। দেখুন, এই প্রকল্প করে কি লাভ? এই রেলপথ দিয়ে নেপাল থেকে চীনের কোনো কার্গোই তো নিয়ে যাওয়ার নেই, এই ধরনের নানা কথাবার্তাই শোনা যাচ্ছে। কিন্তু এখানে চীনের একটা জেদের জায়গা আছে, আর সেই জেদের জায়গা থেকে তারা এটা নিয়ে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এর আগেও বহু প্রকল্পে তারা একই জিনিস করেছে, ফলে কোভিড মোকাবেলা থেকে কানেক্টিভিটি সহযোগিতা নানা স্তরে দক্ষিণ এশিয়াতেও চীন যে ভারতকে টক্কর দিতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই। এই উদ্যোগ এখন কতটা দানা বাঁধে, দক্ষিণ এশিয়ার আরও দেশ তাতে সামিল হয় কি না, ভারতকে এখন যথারীতি সেদিকেই সতর্ক নজর রাখতে হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।